নমস্কার বন্ধুরা, কিচেন বাংলা ফুল ফ্লেভারে আপনাদেরকে স্বাগত জানাই। আজ কিচেন বাংলার রান্নাঘরের রেসিপি ডিমের কারি। আমাদের ডিমের কারিটা হবে বাটা মশলায় ডিম কষা। তাই এই বাটা মশলায় ডিম কষাই আমাদের ট্যাগলাইন। তো আসুন কিভাবে আমরা বাটা মশলা দিয়ে আজকে ডিমের কারি বা ডিম কষা বানাই তা আপনাদের দেখাবো। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা কীভাবে আজকে ডিম কষা বানাচ্ছি। প্রথমে আমরা ডিমগুলোকে সেদ্ধ করে খোলা ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, এবার আমরা প্রত্যেকটা মশলা একে একে বেটে নেব। যেহেতু আমাদের আজকে ডিমের কারি বা ডিম কষা বাটা মশলাই আমরা প্রস্তুত করতে চলেছি, তাই আমরা কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না। আজকে প্রতিটা মশলা আমরা বেটে সেই মশলা দিয়েই আজকে আমরা এই ডিমের কারি বা ডিম কষা বানাব। তো আপনারা দেখুন, এক এক করে আমরা মশলাগুলোকে বেটে নিচ্ছি। বন্ধুরা, আমরা মশলাগুলো একে একে সব বেটে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন মশলা বাটা হয়ে গেল। এবার আমরা সেদ্ধ ডিমটাকে একটু হলুদ দিয়ে আর একটু লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, এবার আমরা ডিমগুলো সব ভেজে নেব, হালকা করেই ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা ডিমগুলোকে সব তুলে নেব। বন্ধুরা, ওই তেলেতেই আমরা প্রথমে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা একটু হালকা হালকা করে প্রথমে ভেজে নেব। এবার আমরা টমেটোর যে বাটাটা সেই টমেটো বাটাটা দিয়ে দিলাম। বন্ধুরা, আজকে ডিমের কষা বাটা মশলায় প্রস্তুত হচ্ছে, তাই প্রতিটা মশলাই আমরা বেটে নিয়েছি। পেঁয়াজটাও বেটে নিয়েছি, টমেটোও বেটে নিয়েছি, আপনারা দেখতে পেলেন। পেঁয়াজ এবং টমেটোটা ভালো করে আমরা ভেজে নিচ্ছি। এবার আমরা মশলাগুলো একে একে তার মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম আদা বাটা, রসুন বাটা, হলুদ বাটা, লঙ্কা বাটা, লবণ,
একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবারে কষিয়ে নেব। স্বাদ হওয়ার জন্য একটু চিনি দিলাম। সমগ্র মিশ্রণটিকে আমরা ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এবারে ডিমগুলোকে একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে ফুটো ফুটো করে দেবেন, যাতে ওই কষানো মশলার বা গ্রেভিটা একটু ভেতরে ঢুকে যায়, তাহলে ডিমটা খেতে ভালো হবে। তো বন্ধুরা, এইভাবে আপনারা করে নেবেন। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রেভিটা ফুটছে। এবার আমরা ওই ফুটন্ত গ্রেভির মধ্যে সমস্ত ডিমগুলো দিয়ে দিলাম। একটু গরম মশলা দিয়ে দিলাম, চিরা কাঁচা লঙ্কা একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলেই প্রস্তুত আমাদের ডিম কষা। তা বন্ধুরা, আজকের এই ডিম কষা, বাটা মশলায় ডিম কষা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা নতুন বন্ধু তাদেরকে জানাই, আপনারাও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিকে আপনারা অন করে দেবেন। তার ফলে কি না, আমাদের ভিডিওগুলো পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে। তো বন্ধুরা, আজকে আপনারা দেখতে পেলেন বাটা মশলায় ডিম কষা। তো এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সামনে শারদিয়া, শারদিয়ার শুভেচ্ছা রইল, অনেক অনেক ভালোবাসা রইল। তো আজকে আপনারা দেখতে পেলেন একটা সুস্বাদু বাঙালির অতি প্রিয়, সবার প্রিয়, পরিবারের প্রিয় ডিম কষা। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, নমস্কার।